একটা দর্শক মুভি দেখে একটু ছাড় দেয় না, ছবি ভালো লাগলে ভালো বলে, খারাপ লাগলে খারাপ বলে, কিছুই প্রয়োজন না, শুধুমাত্র ভালো ছবি হতে হবে, ভালো গল্প হতে হবে, এই দুটো জিনিস হলে বাংলাদেশের মানুষ আসলে, আমরা বাংলাদেশের মানুষ খুব সহজ সরলভাবে মুভি দেখে, খুব ক্রিটিক্যাল না আসলে। তামিল তেলেগু এইসব ছবি আর মানুষ এখন, এইসব ছবিতে নকল করা ছবি এখন মানুষ আর দেখবে না আপাতত, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। তো ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হয় আরও দুজন হিরোকে পাবে, আই হোপ, আমরা চেষ্টা করব। তো আপনার ফিল্মে যেটা দেখা যায় যে আপনি মোরালেস কাজ করেন নতুন গল্প নিয়ে, বা পুরো সব কিছুই অনেক নতুনভাবে প্রেজেন্ট করেন, যেগুলো হয়তো আগে আমরা কোনো ফিল্মে দেখিনি, তো এই জিনিসগুলো কি আমরা স্বপ্নবাজিতে দেখবো? হ্যাঁ, অবভিয়াসলি এই জন্য দেখা যাবে বলেই আমি আসলে দহনের পরে এতদিন পরে আবার আরটি মুভি শুরু করেছি। আমরা অনেক দিন বেশি সময় নিয়েছি প্রি প্রোডাকশনে, লোকেশন দেখা থেকে শুরু করে, কারণ আমার স্বপ্নবাজি ছবিটি র্যাম্প, মানে এখানে ফ্যাশনের অনেক জিনিস আছে, আমি যেহেতু ফ্যাশনটা সম্বন্ধে জানতাম না, ওই ওয়ার্ল্ড সম্বন্ধে আমার জানা ছিল না, আমি নিজে ওই ওয়ার্ল্ড সম্পর্কে জেনেছি। এবং আমার যে আর্টিস্ট সিয়াম, তারপরে মাহিয়া মাহি, পিয়া ঐশী, এরা কেউই এই ওয়ার্ল্ড সম্পর্কে, পিয়া বাদে কেউই কিন্তু খুব ইয়ে না, ওদের সবার এখন এটা শিখতে হচ্ছে কীভাবে র্যাম্পে হাঁটে, ওরা ট্রেনিং ট্রেন আপ হচ্ছে, ওরা কীভাবে কথা বলে, তো এই শিখতে শিখতে প্রিপারেশনটি নিতে নিতে ওদের অনেক সময় লাগছে, এই জন্য ছবিটা অনেক, তো এগুলো করার একমাত্রই কারণ দর্শক যেন প্রপার গল্পটা আসলে পায়, এন্ড রিয়ালিটিটা যেন দেখতে পায়, রিয়ালিটি দেখতে পায়, ফেক জিনিস না হয়। এবং এখন যে ওয়ার্ল্ডের অবস্থা, এখন ইন্টারনেটের যে অবস্থা, এখন মানুষ মানে ঘরে বসে সব সব রকম মুভি দেখতে পারে, তো আমাদের মুভি কেউই এই এক্সপ্রেশনে যায় না যে বাংলা মুভি খারাপ হইলে দেখবো, এরকম না, আমাদেরকে সারা ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে মুভি বানাতে হবে আসলে। তো একটা দর্শক মুভি দেখে একটু ছাড় দেয় না, ছবি ভালো লাগলে ভালো বলে, খারাপ লাগলে খারাপ বলে, তো সেই জন্যই ওইভাবে মুভি বানানো। এবং এবং পরাণটাও আমাদের সেম কথা, আমাদের পরাণ যে মুভিটা শুরু হচ্ছে শুটিং রিসেন্টলি, আমরা এক সপ্তাহ রিহার্সাল চলছে মিম ইয়াস রোহান, তো রিহার্সাল করে যাওয়ার কারণে যেটা হয় ফিল্মের শুটিংয়ে অনেক সুবিধা হয় আসলে। আর স্বপ্নবাজির কাজ এখন কত দূর? স্বপ্নবাজির প্রিপারেশন সব ফাইনাল, এখন ওরা সবাই ট্রেন আপ হচ্ছে, আমার পরানি শুটিং শেষ হবে, দেন আমরা স্বপ্নবাজি শুটিং শুরু করব। ওকে, সো পরপর দুটো বেশ বড় কিছু আমরা পেতে যাচ্ছি আপনার কাছ থেকে। এক্সপেকটেশন যেটা আপনিও বলছিলেন যে অনেক বেশি, অ্যান্ড হওয়াটাই স্বাভাবিক, বাট ফিল্মস ছাড়াও আপনি স্বল্প দৈর্ঘ্য ফিল্মস বানাতেন, তো সেটা কি এখনো চলছে নাকি আপাতত থামিয়ে রেখেছে? আসলে অবশ্যই সেটা চলবে, কারণ সেটা থেকে আমার উঠে আসা, কিন্তু যেটা হয়েছে সেটা হলো যে এখন আমার সময়টা পাচ্ছি না আসলে, কারণ সফটওয়্যার বানাতে তো একটা অনেক সময় লাগে, কারণ আমি ব্যাক টু ব্যাক দুটা ছবি করছি, দুটা ছবি গল্প লেখা থেকে শুরু করে সব কিছু অনেক সময়ের ব্যাপার, অনেক প্ল্যানিংয়ের ব্যাপার, তো সেই ফাঁকে সময়টা পাচ্ছি না। আমি কিছু বিজ্ঞাপন বানিয়েছি, বাট সফটওয়্যার বানানোর সময়টা পাচ্ছি না, ইনশাল্লাহ বানাবো, যখন কিছুদিন সময় পাবো অবশ্যই সফটওয়্যার বানাবো, কারণ আমি বানাতে চাই সফটওয়্যার। এর পাশাপাশি মিউজিক ভিডিওরও কাজ আপনি করে থাকেন, বা এই মিউজিক ভিডিও বানানোটা কতটুকু এক্স্যাক্টলি ফিসিবল বা প্র্যাকটিক্যাল মনে করেন একজন ডিরেক্টরের জন্য, বা তার ক্যারিয়ারের জন্য এক্স্যাক্টলি কতটা ভালো? আমি আসলে মিউজিক বানাই না, আমি একটা মিউজিক্যাল ফিল্ম বানিয়েছিলাম, ওকে, সেটাও হলো যে ফিল্মিক কাস্টিং দিয়ে, মাহিয়া মাহি এবং ইয়াস রোহানকে দিয়ে, ওকে, ওটা মিউজিক্যাল ফিল্ম ছিল দাগা, ওটা এখন রিলিজ হয়নি, ওটা একটা ফিল্মের মতোই, জাস্ট লেন্থটা ছোট ছিল, ওটাকে আপনি শর্ট ফিল্মও বলতে পারেন, শর্ট মিউজিক্যাল ফিল্ম আর কি। আচ্ছা, ওইটা আমি আসলে সাধারণত মিউজিক ভিডিও একসময় বানিয়েছি ফিল্মের আগে, ফিল্মে আসার পরে আমি খুব একটা মিউজিক ভিডিও বানানোর মতো সময় পাইনি, হয়তো হ্যাঁ ভালো গান পেলে, আসলে আমরা যারা মেকার আমরা আসলে সেটা হোক ফিল্ম হোক টেলিভিশন মানে বিজ্ঞাপন হোক সেটা শর্ট ফিল্ম, আমার আসলে একটা গল্প বানাতে গল্প বলতে ভালো লাগে, সেটা যেই জায়গায় হোক, তো এই জন্য যদি কোনো এমন কোনো গান পাই যে গানটা আসলে আমার খুব ফিল হচ্ছে, যে গানটা দিয়ে গল্প বানাতে পারতাম, তাহলে আমি বানাই, বানাতে ভালো লাগে, আমরা তো আসলে মেকার, আমাদের আসলে মেকারদের মানে ক্রিয়েটিভ মানুষের আসলে কোনো বাইন্ডিং থাকা উচিত না যে তুমি এখানে যেতে পারবে, এখানে যেতে পারবে না, এটা বানাতে পারবে, আমার যখন যেটা ইচ্ছা সেটা বানাবো আসলে। ডেফিনেটলি, তো আপনার প্যাশনের জায়গাটা কি এখন ফিল্মেই আছে আরো বেশি? সারা জীবনই ফিল্মে ছিল, এখনই ফিল্মে আছে, আর ফিল্মে থাকতেই হচ্ছে আসলে এখন পর্যন্ত, কারণ যেহেতু দুটো ছবি হিট হয়েছে এই জন্য আরো বেশি বেশি ছবির অফার আসছে, বা বেশি বেশি ছবির জন্য, যেমন এবছর আমার আরো দুটো ছবি ছিল, আমি এই ছবিগুলোকে নেক্সট ইয়ারে নিয়ে গিয়েছি, তো হ্যাঁ অনেক প্রেশার, তো ফিল্ম থেকে অন্য জায়গায় চোখ সরানো যাচ্ছে না আসলে। সো কোয়ালিটি ওভার কোয়ান্টিটি, এটাই কি আপনার মন্ত্র এখন? হ্যাঁ। ওকে, তো একটা ফিল্ম সাকসেসফুল হওয়ার জন্য বা হিট হওয়ার জন্য কি কি প্রয়োজন আপনি মনে করেন? কিছুই প্রয়োজন না, শুধুমাত্র ভালো ছবি হতে হবে, ভালো গল্প হতে হবে, এই দুটো জিনিস হলে বাংলাদেশের মানুষ আসলে, আমরা বাংলাদেশের মানুষ খুব সহজ সরলভাবে মুভি দেখে, খুব ক্রিটিক্যাল না আসলে, একটু ভালো গল্প, মৌলিক গল্প, ঠিকঠাক মেকিং যদি হয় আমাদের খুব সহজে আমাদের ছবি হিট হয়, মানুষ পছন্দ করে, এবং গল্পটা যদি আমাদের নিজস্ব গল্প হয়, কারণ আমরা তামিল তেলেগু এইসব ছবি আর মানুষ এখন এইসব ছবিতে নকল করা ছবি এখন মানুষ আর দেখবে না, দেখতে চায় না, কেন দেখবে, কেন 100 কোটি টাকার ছবি
এক কোটি টাকা বানানো মানুষ কেন দেখবে? এখন মানুষ অরিজিনালিটি চায়, মৌলিক গল্প চায়, সু ঠিকঠাক প্রেজেন্টেশন চায় এবং ঠিকঠাক অভিনয় চায়। এই তিনটা জিনিস যদি ঠিকঠাক হয়, আপনি একটা দেখেন সব ভালো ছবি কিন্তু হিট হচ্ছে, দেবী হিট হয়েছে, আয়নাবাজ হিট হয়েছে, ঢাকা একটা হিট হয়েছে, তার মানে বোঝা গেল ভালো ছবি বানালে ছবি হিট হয়। আসলে কাউকে দরকার পড়ে না, গল্পটাই অনেক বড় শক্তি হয় আর কি তখন। তো অলরেডি শুনলাম দুটো মুভির কাজ চলছে, বাট এছাড়া আর কোথায় কোথায় আমরা আপনাকে পেতে পারি বা সামনের পরিকল্পনাটা কি আপনার? এছাড়া আপাতত আমার কোথাও যাওয়ার জায়গা নেই, কারণ আমি এতটাই ফিল্মের প্রতি ডুবে আছি এবং এতটাই টাইম মেনটেন করতে হচ্ছে, অন্য কিছু আপাতত করার মতো কোনো সময় পাচ্ছি না। তো আপাতত দূরে ফিল্মে আছি, বাট হ্যাঁ মানুষ স্বপ্নবাজি এবং পরাণে নতুন কিছু বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি দেখতে পাবে আসলে, যেটা আগে কখনো দেখেনি। একদম দুইটা দুই প্যাটার্নের ছবি, এবং আরেকটা জুটি আমরা তৈরি করার চেষ্টা করছি আরও দুইজন, যেটা মিমের সাথে ইয়াসের এবং শরীফুর রাজ, ওরা দুজনই খুব সম্ভাবনাময়ী মানে অভিনেতা। ওদেরকে ম্যাচ পিপল এখনো চিনে না আসলে। দুজন ছবি রিলিজ পেয়েছে, একজন করেছে আইসক্রিম নামে একটা ছবি, আরেকজন করেছে স্বপ্নজাল, দুটোই খুব ভালো ছবি, বাট সাধারণ একদম ম্যাচ পিপল তাদেরকে এখনো ভালো ওইভাবে চিনতে পারেনি, বাট পরাণটা দিয়ে আসলে তাদেরকে নতুনভাবে মানুষ চিনবে। তো ইন্ডাস্ট্রি আমার কাছে মনে হয় আরও দুজন হিরোকে পাবে, আই হোপ, আমরা চেষ্টা করবো। তো স্বপ্নবাজি তো আরেকটা ধামাকাজি, সিয়ামকে মানুষ যেভাবে দেখেনি, মাহিয়া মাহিকে এখন পর্যন্ত মানুষ যেভাবে দেখেনি, সেভাবে মানুষ দেখতে পারবে আসলে।